আজি আমি সিম্পল আর টেস্টি বাইগণ ভজা তৈরি করা আপনার ঘরে তৈরি করুবে কিন্তু মু বাইগণ ভজা কেমতি তৈরি করে আপনার সহ সেয়ার করবি বহুত কম সময় ভিতরে তৈরি হয়ে থাকে তো চলতো স্টার্ট করা আজ রেসিপি সবুঠ প্রথমে আপনার সমস্ত ওয়েলকম করছি মো চ্যানেল দময়ন্তী কিচেন্রে যদি আজির ভিডিও আপনার পছন্দ আসব ভিডিওক লাইক আর চ্যানেল সবসক্রাইব করা জমা বি ভুলবে না বাইগণ ভজা তৈরি করা এটি মু বেসন নেইছি লঙ্কা গুণ্ড হলদী গুণ্ড স্বাদ অনুসারে লুণ দেবা জিরা গুণ্ড ধনিয়া গুণ্ড আড করা আর গরম মশলার গুণ্ড অল্প আড করা এবে মু এইথিরে ধনিয়া পত্র অদা আর কঞ্চা লঙ্কা হেমদস্তার ভালো ভাবে তাকে ছেচিকি সেইথিরে পানি কিছু আড করি মু এইথিরে আড করুছি আর এয়াকু ভালো ভাবে মিক্স করে নবা বেশি পানি দবানি আর এটি দেখুন এমতি তাকে পুরা বহলিয়া রাখবা এবে আমি কোন করিবা বাইগণ কু কাটি নবা তো বাইগণ কু এটি মু গোল গোল করি কাটিছি পুরা পতলা পতলা কাটিবা বেশি মোটা রাখবানি কি বেশি বি পতলা করবানি এবে আমি কোন করিবা যে মিক্সরটা আমি তৈরি করলে সেই বাইগণ কু ভালো ভাবে মিক্স করে নবা তো আপনার গোটে গোটে কি এমতি মিক্স করে পারিবে কিংবা সবু বাইগণ কু দেইকি একাথরে মিক্স করে নেবে প্রথমে আমি এই মিক্সর কু তৈরি করে নবা তারপরে আমি বাইগণ কাটিবা যদি প্রথমে আপনার বাইগণ কাটি নেছেন তাকে পানিতে পকাইকি রাখবে নহলে বাইগণ কড়া পড়িযিব সবু বাইগণ কু মু মিক্স করে নেইছি এবে এয়াকু আমি ফ্রাই করে নবা সেইপাই এটি মু তেল আড করছি আপনার সোরিষ তেল ছাড়িকি অন্য যেকোনসি খাইবা তেল এইথিরে আড করে পারিবে যেহেতু আমি বিনা পেঁয়াজ রসুণ করছন্তি বাইগণ কু আড করে সারা পরে গ্যাস ফ্লেম লো টু মিডিয়াম রাখবা পুরা হাই রাখবানি কি পুরা লো বি করবানি এখন কভর করি কিছু সময় সিঝিয়া ছাড় দেবা আর এটা দেখুন ভালো ভাবে ফ্রাই হয়ে যাই ওল্টাইকি আমি অন্য পট সাইড কু ভালো ভাবে ফ্রাই হওয়া ছাড় দেবা এখন কভর করে নিয়েছি আপনার এটি চেক করে নেবে যে বাইগণ সিঝিছি কি না তো এটা আর টিকি সিঝিব তাকে মু ওল্টাইকি আউথরে কভর করি ভালো ভাবে সিঝাই নেছি বাইগণটি পুরা বহু সুন্দর ভাবে ফ্রাই হয়ে যাই আর বহু বড়িয়া দেখা হচ্ছে খাইবাই বহু বড়িয়া টেস্ট লাগে তো আপনার নিশ্চিত ভাবে এইভাবে ট্রাই করতু আপনার কেমিতি লাগিলা মতো কমেন্ট সেকশনে জনাইবে যদি আজির ভিডিও আপনার পছন্দ আসবে ভিডিওক লাইক সেয়ার আর চ্যানেল সবসক্রাইব করা জমা বি ভুলবে না পুঁ আসবি গোটে নয় রেসিপি সহ সেপরে।